হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি স্নেহা, আর তোমরা দেখছো সোজুর ব্লগ ফাইভ। সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, আজকে আমরা করবো ফুচকা চ্যালেঞ্জ। এখন আমরা ফুচকা আনতে যাচ্ছি। ফুচকা যেতে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, আর বাদ বাকিটা আমি বাড়ি এসে বলছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর বেশি কথা না বলি। কত বছরের লিখেন না, তিনটে ধর। আমাদের ফুচকা কেনা হয়ে গেছে, আর ভাইয়ের একটা ওষুধ কেনার ছিল, বাট দোকানটা বন্ধ ছিল একটা দোকান, আর একটা দোকানে ওষুধটা পাওয়া যায়নি, তাই ওষুধটা কেনা হয়নি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে গিয়ে। উড়ে যাক পরান পাখি, চড়ে যাক নেশার কাঠি, লড়ে যাক জমজমাটি, পাগল পাগল মন, চলে আয় সঙ্গে যাবো, কোলে তোর কল কলাবো, রাতে বাড়ি ফিরছি না গো, তুই জখের ধন। তোকে মন বাজারে, তোকে হৃদয় মাঝারে, তোকে মন বাজারে, হৃদয় মাঝারে। তো আমরা ফুচকা নিয়ে চলে এসেছি, এখানে ফুচকা রেডিও হয়ে গেছে, এখানে দুজনা দশটা দশটা করে ফুচকা সাজানো হয়েও গেছে। তো দশটার মধ্যে মানে দশটা দশটা ফুচকা রয়েছে, টাইম হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ডের মধ্যে কে কটা খেতে পারবে, যে সব খেতে পারবে আগে সে হচ্ছে উইনার, আর যার থাকবে সে লুজার, তার জন্য রয়েছে একটা পানিশমেন্ট। তো চলো ফুচকা চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। চলো স্টার্ট করা যাক তাহলে। স্টার্ট করবো? স্টার্ট কর। কে জিতবে, কে জিতবে? চলো স্টপ। কত হয়েছে টাইম? 39 সেকেন্ড। তো 39 সেকেন্ডে উইনার, ও হচ্ছে উইনার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর মুখে ঢোকানো যাবে না, আর মুখে ঢোকানো যাবে না, না না, আর মুখে ঢোকানো যাবে না, আর মুখে ঢোকানো যাবে না, আর যাবে না। রাখো 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 রাখো, এটা ওর, এটা ওর, এগুলো ওর। এবার তো ওকে আরো 10 সেকেন্ড টাইম দেওয়া হবে, ওকে আরো 10 সেকেন্ড টাইম দেওয়া হবে। ওকে ওকে, এই 10 সেকেন্ডটা যদি 5টা ফুচকা খেতে পারে তো খেতে হলো, আর যদি না খেতে পারে তো হবে না। চলো যাও, তোমার জন্য এটা সুবিধা একটা। আচ্ছা 10 সেকেন্ড বেশি বললাম এখানে, টাইম চালা, টাইম চালা, টাইম চালা, দাঁড়া দাঁড়া খাবি না, টাইম চালা। চলো, তো 5 সেকেন্ড ওর কাছে টাইম আছে। 1 2 3 চার, ওরে মাই গড, সালা সব খেয়ে নিল। তাহলে তুমি তুমি হচ্ছে হেরে গেলে আজকে। তো আজকের উইনার হচ্ছে আমাদের অমিত ভাই, সাবাস, কেয়া বাত হ্যায়। তো এটা তো ছিল, এটা তো ছিল জাস্ট একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। আরো কিছুটা ফুচকা এখানে আমাদের রাখা আছে এক্সট্রা করে, ঠিক আছে। এটা তোমার, হ্যাঁ তোমার, চলো আমার তো, আমি তো খাবো না, তো আমার জায়গায় যা বউ, এ তোমার এলিয়ে। যাও, এই জিতে তোর কেমন লাগছে? আমি তো ভেবেছিলাম, হ্যাঁ ভেবেছিলাম, সামনে তো জানিস আমি জিতবো না, আমি ভাবতে পারিনি আমি জিতবো। তোর কি ঝাল লাগছে? বাহ, একটা ফুচকা নেই না তোমাদের জন্য, আমার তরফ থেকে গিফট তো পাবেই। গিফট মানে কি? তো গিফট হচ্ছে তুই যে ফুচকা গুলো খেয়ে নিলি, এটাই তোর গিফট, ঠিক আছে। এরপরে তুই আর গিফট কিছু পাবি না। তবে হ্যাঁ, তোমার জন্য একটা পানিশমেন্ট আছে। কি বলো তো পানিশমেন্টটা?
তোমার যে চ্যানেল আছে রাস্তার একজন লোককে দাঁড় করাতে হবে, ধরতে হবে এবং তাকে দিয়ে সাবস্ক্রাইব করাতে হবে, আর এটাই তোমার পানিশমেন্ট। আর যেহেতু আজকে রাত হয়ে গেছে তুমি এটা করতে পারবে না, কাল সকালবেলা এই চ্যালেঞ্জটা তুমি কমপ্লিট করবে। ওকে কি রে তোর এখনো হয়নি, তুই এখনো এখান থেকে চেটে চেটে খাচ্ছিস? হ্যাঁ কেন বন্ধ করবো কেন, দেখ এখান থেকে দেখো পাতা খেয়ে নিচ্ছে। আজকে আমরা এখন এখনো কিছু ফুচকা বাকি আছে দেখতেই পাচ্ছ তোমরা, এই ফুচকাগুলো আমার জন্য এনেছিল, তবে যেহেতু হেরে গেছে কি করবে বেচারি, ও হারিয়ে দিল বেচারিকে, তো আমার ফুচকাটাই দিতে হবে আর কি। তাও ঠিক আছে একটা দুটো আমাকেও দিও, আমিও খাবো তোমরাও খেও, ঠিক আছে চলো ডান দেখো সব খাবে সব খাবে। তো যাই হোক আজকের ফুচকা চ্যালেঞ্জের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো, আর হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো যে পানিশমেন্টটা ভাই আমাকে দিয়েছিল সেই পানিশমেন্টটা আমি পূরণও করেছি স্টেশনে গিয়ে, বাট মানে পানিশমেন্টটা পূরণ করতে গিয়ে পুলিশ ধরেছিল, ফাইন 12,000 টাকার অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়েছে। তো পানিশমেন্টটা যদি এই ভিডিওর সাথে অ্যাড করতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, তোমাদেরও দেখতে আর ভালো লাগতো না, বোরিং লাগলো তোমরা স্কিপ করতে। তো এর জন্য পানিশমেন্টের ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও পানিশমেন্টের ভিডিও নিয়ে।